কালো টাকার মালিকরা খুব সাবধান, 2000 টাকার নোটি ফাঁদে ফেলবে সকলকে। আর বিয়ের চালাকি থেকে বাঁচতে পারবেন তো? দেখুন, বাজার থেকে চিরতরে বিদায় নিতে চলেছে 2000 টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, নতুন করে 2000 টাকার নোট ছাপানো হবে না। সাধারণ মানুষের কাছে যে 2000 টাকার নোট রয়েছে তা আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা করতে হবে। আরবিআই এর এই সিদ্ধান্তের পরেই ব্যাংকে টাকা জমা দেওয়ার ধুম পড়ে গিয়েছে। যাদের কাছে কালো টাকা রয়েছে তারা ব্যাংকে 2000 টাকার নোট পরিবর্তন করতে গিয়ে ধরা পড়তে পারে। এই আশঙ্কা করা খুব স্বাভাবিক, সরকারের নজর এড়াতে সেই কারণে অনেকেই সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন। তবে কেন্দ্রকে ফাঁকি দেওয়া কি এত সহজ? জানা গিয়েছে, জনধন অ্যাকাউন্টে যদি হঠাৎ করে অতিরিক্ত পরিমাণ টাকা জমা পড়ে তাহলে সেই আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখবে ব্যাংক, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এদিকে জানা গিয়েছে ব্যাংকগুলিকে জনধন অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নিয়ে রিপোর্ট জানাতে বলা হয়েছে। হঠাৎ কোনো অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়লে বা এক ব্যক্তির অ্যাকাউন্টে একাধিক সন্দেহজনক টাকা জমা পড়লে যদি তাহলে তার সঙ্গে সঙ্গে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর বিভাগের তরফেও কালো টাকার লেনদেন ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। আগামী কয়েক মাসে যদি কোনো ব্যক্তির জনধন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়ে বা বহুমূল্য কোনো জিনিস কেনা হয় তাহলে তা ডেটা অ্যানালিটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চিহ্নিত করা যাবে। এভাবে কালো টাকার কারবারিদের ধরার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।